কাশিমপুর কেন্দ্রীয় কারাগার চারের পাঁচতলায় থাকতাম আমি। বাইরে সাক্ষাতে কেউ এলে সাক্ষাৎ শেষে পাঁচতলায় ওঠার সময় চারতলার পূর্ব পশ্চিম দুদিকের বন্দীদের সাথে কিছু কথোপকথন হতো। চারতলার পশ্চিম দিকে একটা ছেলে খুব অনুনয় বিনয় করে তার মুক্তির ব্যাপারে চেষ্টা করতে বলতো। নিজের পরিচয় দিতে গিয়ে দুটি তথ্য দিত, ব্লগার রাজীবের জানাজার ইমামের হুমকিদান আর হাটহাজারি মাদ্রাসার মনির সাহেব তাকে চিনে। ব্যাস এই দুটি তথ্য দিয়ে নিজের নাম ফারাবি পরিচয়ের মাধ্যমে তার মুক্তির জন্য একটু চেষ্টা করতে খুব কাকুতি মিনতি করত। আমি তখন এই তথ্য প্রযুক্তির আধুনিক জগৎ সম্পর্কে তেমন অবগত নই, আর আমার পরিবার ও মাদ্রাসার লোকজন ছাড়া আর কারো সাথে তেমন একটা যোগাযোগও নেই। ভিতরে আটক হেফাজতের অন্যান্য আসামিদের জন্য যেমন টুকটাক কিছু করার প্রয়াস পেয়েছি, ফারাবির জন্যও ততটুকুই করেছি। পরিচয়ের প্রভাব ব্যবহার করার যোগ্যতা আমার নেই। আমরা যারা এক ব্লকে একসাথে থাকতাম, খাওয়া দাওয়া সহ কিছু সুন্দর ব্যবস্থা সেখানে ছিল। আমাদের ব্লক থেকে হেফাজতের বন্দীদের মুক্তিতে কিছু সিট খালি হলে অন্যান্য ব্লক থেকে নতুন কিছু লোক আনার সুযোগ তৈরি হলো। তখন ওই জমাদারকে জন প্রতি পাঁচ শত করে টাকা দিয়ে পছন্দমতো কিছু বন্দি আমাদের ব্লকে আনা হলো। নবাগত ওই বন্দীদের মধ্যে এই ফারাবিও ছিল। পুরো নাম শফিউর রহমান ফারাবি। খুব ছোট থাকতেই মাকে হারিয়েছে। এরপর ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এখন ওর বাবাও নেই, তিনিও মারা গেছেন অনেক দিন হলো। থাকার মতো আছে শুধু ওর ওই এক সৎ মা আর বইমাত্রেও এক বোন। এই তিনজনের সংসার। চাচারা আছেন কিন্তু তেমন যোগাযোগ নেই। বোনটা সিলেট মেডিকেলে পড়ার সুবাদে পরিবার থাকে সিলেটেই। ওই এক মাই ওর অভিভাবক। বেচারি মহিলা মানুষ, খুবই সরল ও অবলা। তিনি ওর জন্য যা করার করেন। ফারাবি ছেলেটার ব্যাপারে আমার পর্যবেক্ষণ হলো, খুবই সরল ও আবেগী একজন তরুণ। ইসলামের প্রতি ভালোবাসা আছে, আছে আল্লাহ ও রাসুলের প্রতি অগাধ প্রেম, তবে বুদ্ধিমত্তা ও কৌশলের রয়েছে প্রচণ্ড অভাব। আর সবচাইতে বড় সমস্যা, কারো কথাই মানতে চায় না। ওর মায়ের সাথে ওর বিষয়ে আমার একাধিকবার কথা হয়েছে। বেচারি ওকে নিয়ে পড়েছেন এক মহাবিপাকে। আমাকে অনেক অনুরোধ করেছেন ওকে একটু বোঝানোর জন্য, কিন্তু ওর মধ্যে সিরিয়াসনেস বলতে কিছু আসেই না। ওকে আগেরবার যখন গ্রেফতার করে রিমান্ডে নিয়েছিল, প্রথমে তো বিশাল একটা কিছু মনে করেছিল ডিবির লোকজন, কিন্তু দুইটা বাড়ি মারতেই শিশুদের মতো এমন চিৎকার শুরু করেছিল, তাতে গোয়েন্দাদের ওকে বুঝতে সময় লাগেনি। দুটো সাধারণ মারই সহ্য করার ক্ষমতা ওর নেই। কতটা বেখেয়ালি মানুষ যে ও, তা কল্পনাও করা যায় না। আমরা ওকে জিজ্ঞাসা করতাম, তোমার জীবনের লক্ষ্য কী? ও তখন বলতো, আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো জেলখানা থেকে মুক্তি পাওয়া। আর কোনো দিন জেলখানায় আসতে চাই না। খামখেয়ালিপনা থেকেই আল্লামা আহমদ শফি সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। এগুলো বুঝার যোগ্যতাও ওর নেই। আমার সম্পর্কেও একবার একটা স্ট্যাটাসে যা তা লিখেছিল। আমি ওকে ইনবক্সে জিজ্ঞাসা করলে আমার কাছে আবার দুঃখ প্রকাশ করেছিল। আসলে ফারাবি হলো আবেগপ্রবণ সরল প্রকৃতির একজন ইমানদার মেধাবী তরুণ। জঙ্গিবাদ ইত্যাদির কাজ করার যোগ্যতা ওর নেই। ও শুধু এই বুদ্ধিবৃত্তিক কিছু লেখালেখি করতে পারে। র‍্যাব বা গোয়েন্দারা অযথাই জিজ্ঞাসাবাদ করবে, তারাও দুই কথা ওর সাথে বললেই বুঝতে পারবে যে ও কতটা সরল। আর তারা জঙ্গি মনে করে কেমন বোকা একটা মানুষকে ধরে নিয়ে গিয়েছে। আমার মনে হয় গোয়েন্দাদের কাছেও এই ইনফরমেশনগুলো আছে। ও যা বলার এই ফেসবুক আর ব্লগেই বলে। ও হলো ডিজিটাল মুজাহিদ। মক্তবের বগদাদি কায়দায় জের জবর পেশ পড়াকে যেমন হরকতের ট্রেনিং মনে করলে আর ওই কায়দাকে আল কায়দা মনে করলে যেমন হবে, ফারাবিকে মুজাহিদ মনে করলেও তাই হবে। হাতির মোশক প্রসবের মতোই ফারাবি কাহিনীর সমাপ্তি ঘটবে। তবে যদি প্রশাসনের কোনো জায়গায় ঘাপটি মেরে থাকা কোনো নাস্তিক এই মোক্ষম সুযোগে ওর চলমান ব্লগিং তৎপরতা ও ফেসবুকিংকেই বন্ধ করে দিতে চায়, তবে তো তিলকে তাল বানানো বা জজ মিয়ার সাজানো নাটকের দৃষ্টান্ত আছেই। আমরা আমাদের এই সরল সহজ মেধাবী বোকা ও বেয়াদব ডিজিটাল মুজাহিদটার মুক্তি চাই। জজ মিয়া জাতীয় ষড়যন্ত্রের শিকার না হয়ে যায় সেই দোয়াই করি। এই জাতীয় আধা পাগল মেধাবীরা জাতিকে অনেক কিছু দিতেও পারে। জাতি তাদেরকে সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করবে কিনা সেটা জাতির চিন্তা ও সিদ্ধান্তের বিষয়।